শক্তিগড়ের রাজু চা খুন আতঙ্কে জিতেন্দ্র তিওয়ারিও কলকাতা থেকে আসার সময় শক্তিগড়ে থামতে চাননি, আতঙ্কে শক্তিগড়ে দাঁড়াতে চাইনি। আমার মতো অনেকের মনে এই শক্তিগড় নিয়ে আতঙ্ক, এই আতঙ্ক কাটানোর দায় পুলিশের। জেল মুক্তির পর রিপাবলিকে প্রতিক্রিয়া জিতেন্দ্র তিওয়ারির। গতকালই আদালতের নির্দেশে জেল মুক্তি বিজেপি নেতার। শক্তিগড়ে রাজু চা খুন হওয়ার এবং তারপরে এখনো পর্যন্ত যেখানে অধরা খুনি সেই জায়গায় দাঁড়িয়ে জিতেন্দ্র তিওয়ারি, তিনি শক্তিগড়ে দাঁড়াতে চাননি, কলকাতা থেকে আসার সময় শক্তিগড়ে থামতে চাইনি বলছেন জিতেন্দ্র তিওয়ারি, আতঙ্কে শক্তিগড়ে দাঁড়াতে চাইনি বলছেন জিতেন্দ্র তিওয়ারি। আমার মতো অনেকের মনেই শক্তিগড় নিয়ে আতঙ্ক রয়েছে, এই আতঙ্ক কাটানোর দায় পুলিশের। কয়েক মাস আগে তিনি বিজেপিতেও জয়েন করেছিলেন, তদন্তে মানে তদন্ত অভিমুখ অন্যদিকে ঘুরে যাক সে ধরনের কোনো মন্তব্য আমি করবো না। ইনভেস্টিগেটিং এজেন্সি যারা আছেন তারা এটা ইনভেস্টিগেট করুন, আমার দৃঢ় বিশ্বাস সত্য উদ্ঘাটিত হবে। কিন্তু ল অ্যান্ড অর্ডারের যে ইস্যুটা সেটা তো নিশ্চয়ই আমরা বলবো যে এটা ঠিক, রাজেশ ঝা মারা যান এক্স হোক ওয়াই হোক, এটা তো ঘটনা যে কালকে আমি আসানসোল থেকে হাইকোর্টের নির্দেশে যখন ক্যালকাটা ফিরছি তখন ওই একটু শক্তিগড়ে একটু ঝালমুড়ি খাবো, তো আমি বলছি না না শক্তিগড়ে দাঁড়াবো না, এই এই আতঙ্ক। এটা কি রাজু ঝা ঘটনার পরেই আপনার? হ্যাঁ আমার মনে হয় সবার, আমি আপনি যে কোনো লোককে যারা শক্তিগড়ে দাঁড়িয়ে দুটো ল্যাংচা খেত বা ঝালমুড়ি আর চা একটু খেত, এটা মিডিল পয়েন্ট ছিল ক্যালকাটা আসানসোলের মধ্যে, মিডিল পয়েন্ট যে কেউ এলে একটু শক্তিগড়ে বা কেউ এগিয়ে যাচ্ছে কোথায় মিট করবো, আচ্ছা শক্তিগড়ে তুমি দাঁড়াও আমি পেছন থেকে আসছি, এই একটা জায়গা ছিল। তো হ্যাঁ তো শক্তিগড়ে আমারই, আমি বলছিলাম না শক্তিগড়ে দাঁড়াতে হবে না ভাই, অন্য কোথাও এগিয়ে দাঁড়াও বা শক্তিগড়ে আগেই কোথাও আমরা কিছু খেয়ে নিই। তো এই আতঙ্ক, তো এই আতঙ্কের পরিবেশ যদি থাকে এটা থেকে মানুষকে মুক্তি দেওয়ার দায়িত্ব কার? এখানকার প্রশাসনের। তো লেট অ্যাডমিনিস্ট্রেশন, তাদের কাছে সুযোগ আছে, তারা কে এটা করেছে, যদি যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে প্রশাসনের কী কাজ? যারা এটার সঙ্গে যুক্ত তাদেরকে ডিটেক্ট করা, তাদেরকে অ্যারেস্ট করা এবং তাদের পানিশমেন্টের ব্যবস্থা করা, সেটা যদি সরকার করতে পারে ভেলেন গুড, সেটা যদি না করতে পারে তাহলে সমালোচনার মুখে পড়তে হবে। রাজনৈতিক দলের কাছে মানুষ কি শুধুই ভোট ব্যাংক? বিচার পেতে আইনি সহায়? শুনেছি একের পর এক প্রশ্ন বলতে পারবো না। কেন শিক্ষিত বেকাররা আজ পথে? কেন হকের প্রাপ্য বকেয়ার বেলায় হাত উল্টাবে রাজ্য? দুর্নীতি যার যার দল সবার, প্রশ্ন করে গেছি সোজা সুজি। বিরোধী কণ্ঠস্বর রোধে কেন বারবার মরিয়া হয়ে ওঠে শাসক? পুলিশ তুমি কার? জবাব চেয়েছি বারবার, জবাব চায় বাংলা দুষ্কৃতি বনাম সাধারণ মানুষ। রিপাবলিক বাংলা, এক টানা এক নম্বর। রিপাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর।